আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান ও মানব কল্যাণে মহান ওলি আল্লাহদের ভূমিকা প্রেক্ষিত শাহশাহ হযরত জিয়ালক মেজবানটি রহমতুল্লাহ আলাইহির শীর্ষক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা সব অবগত আছেন যে পবিত্র সূরা ফাতিহা, যেটিকে আমরা উম্মুল কোরআন বলে জানি বা কোরআনের জনের হিসেবে জানি, সেই সূরা ফাতিহা থেকে শুরু করে মহান আল্লাহ তাআলা কোরআন মজিদের বহু স্থানে তাঁর নবী রাসূল তাবেইন তাবে তাবেইন তথা ওলি আল্লাহদের অবস্থান এবং ভূমিকা সম্পর্কে স্পষ্ট বাণী উচ্চারণ করেছেন। আপনি এগুলো জানেন যে গত দেড় শতক ধরে এই উপমহাদেশে সুফিবাদ বা আধ্যাত্মবাদের আলোকে যে জীবন দর্শন সবচেয়ে বেশি প্রসার লাভ করেছে সেটি হচ্ছে পবিত্র মাঝভাণ্ডারী দর্শন। সমাজের প্রতিটি ক্ষেত্রে সার্বিক অর্থে সত্য, সুন্দর, কল্যাণ ও আনন্দ প্রতিষ্ঠার লক্ষ্যে স্বর্গীয় সত্তায় মুক্ত প্রেমবাদের ভিত্তিতে যে সার্বজনীন মানবতাবাদ এবং অসাম্প্রদায়িক ধারণার উপর প্রতিষ্ঠিত যে দর্শন, সেই মাঝভাণ্ডারী দর্শনের সূচনা করেছিলেন গাউসুল আজম হযরত মাওলানা শাহ সুফি আহমদুল্লাহ মাঝভাণ্ডারী কেবলা কাবা। প্রকৃত অর্থে আত্মসংযম, আত্মসমালোচনা, নির্বিলাস জীবনযাপনের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যে কঠোর সাধনার যে আদর্শ স্থাপন করে গেছেন এই গাউসুল আজম মাঝভাণ্ডারী, তারই যোগ্যতম ধারক বাহক ছিলেন মাঝভাণ্ডার দরবার শরীফের অন্যতম দ্বিতীয় মহান ওলি হযরত গাউসুল আজম শাহ সুফি গোলাম আহমদ মাঝভাণ্ডারী, ওসিএ গাউসুল আজম দেলামার হোসেন মাঝভাণ্ডারী এবং সর্বোপরি শাহনশাহ সৈয়দ জিয়ালক মাঝভাণ্ডারী রহমতুল্লাহ আলাই। আপনারা জানেন অক্টোবরের ১১ তারিখ এই মহান ওলি শাহনশাহ সৈয়দ জিয়ালক মাঝভাণ্ডারীর উফাত দিবস। তাঁর স্মৃতিকে ধারণ করার লক্ষ্যে, তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠান দুটি পর্বে বিভক্ত। প্রথম অংশে আছে আলোচনা অনুষ্ঠান, দ্বিতীয় পর্বে সঙ্গীত পরিবেশনা। এই আলোচনায় আজকে অংশগ্রহণ করছেন বিশিষ্ট আইনজীবী, মাঝভাণ্ডারী একাডেমির সম্মানিত সদস্য অ্যাডভোকেট কাজী সাইফুদ্দিন আহমেদ এবং জামাই আহমদিয়া সুনিয়া আলিয়ার সম্মানিত প্রধান মুফাসসির আলহাজ মাওলানা হাফেজ কাজী আব্দুল আলিম রিজবি। আমি প্রথমেই আলহাজ মাওলানা হাফেজ কাজী আব্দুল আলিম রিজবি সাহেবকে অনুরোধ করব মানব কল্যাণে ওলি আল্লাহদের ভূমিকা সম্পর্কে তার বক্তব্য প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি ওয়া ওলিয়াই মিল্লাতিহি ওয়া আলাইনা আজমাইন। আম্মা বাদ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউলিয়ায়ে কেরাম হলেন রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার প্রকৃত ওয়ারিস, উত্তরাধিকারী, জিন্দা মুজেজা এবং আল্লাহ পাকের কুদরতের নিদর্শন। নবী রসুলগণ হলেন আল্লাহ পাকের কুদরত, গুণাবলী ও বৈশিষ্ট্যাবলীর মজহার, বিকাশস্থল। আর অলিগণ হলেন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের শান, মান, শ্রেষ্ঠত্ব, গুণাবলী ও বৈশিষ্ট্যাবলীর বিকাশস্থল। অতএব নবী রসুলগণ হলেন সরাসরি আল্লাহ রব্বুল আলমিনের খলিফা, আর অলি আল্লাহগণ হলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যস্থতায় আল্লাহ পাকের খলিফা। পবিত্র কোরআন সুন্নাহ পর্যালোচনায় প্রতিভাত হয় আউলিয়ায়ে কেরামের পুরো জীবনটাই মানব কল্যাণ তথা সমগ্র সৃষ্টির কল্যাণ মঙ্গলে নিবেদিত। পবিত্র আরবভূমি হতে সমগ্র বিশ্বব্যাপী ঈমান ইসলামের প্রসার প্রসার প্রতিষ্ঠা একমাত্র তাদের মাধ্যমেই সম্পন্ন হয়েছে, যে ইসলাম ইহকালীন শান্তি, কল্যাণ এবং পরকালীন মুক্তির একমাত্র চাবিকাঠি, যে ইসলাম জাগতিক ও আধ্যাত্মিকতার সকল প্রকার কল্যাণ, মঙ্গল, উন্নতি, সমৃদ্ধির মূল মন্ত্র।
রসুল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম করুণার আধার, দয়ার ভাণ্ডার, রহমতুল্লিল আলমিন রূপে বিশ্বের বুকে প্রেরিত হয়েছেন। আর সেই রহমতুল্লিল আলমিন নবীর প্রকৃত ওয়ারিস উত্তরাধিকারী হলেন আউলিয়া ইকরাম। তাই আউলিয়া ইকরামের সর্বসত্তা কল্যাণময়, তাদের সকল আচার আচরণ, তাদের সকল কর্মকাণ্ড, তাদের প্রতিটি কার্যকলাপ মানব কল্যাণে উৎসর্গিত। যেখানেই তাদের অবস্থান, যেখানেই তাদের যেদিকে তাদের দৃষ্টিপাত, সবই কল্যাণে মঙ্গলে পরিপূর্ণ হয়ে ওঠে। সেখান থেকে অকল্যাণ অমঙ্গল চিরতরে দূরীভূত হয়ে থাকে। যেমন হাদিসে পাকের সাত হয়েছে, সর্বদা মুলকে শামে অর্থাৎ সিরিয়ায় 40 জন আবদাল বিদ্যমান থাকেন, তাদের মধ্য থেকে কোনো একজনের ইন্তেকাল হলে আল্লাহ পাক অন্য একজনকে তার স্থলাভিষিক্ত করে থাকেন। এই সকল আবদালগণের বরকতে বিশ্ববাসীর উপর রহমতের বৃষ্টি বর্ষিত হয়, শত্রুর মোকাবেলায় মোমেনের বিজয় সূচিত হয় এবং সিরিয়াবাসীর পক্ষ হতে আজাব দূরীভূত হয়। অন্য এক রাওয়ায়েতে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, পৃথিবী পৃষ্ঠে 356 জন আল্লাহর ওলি বিদ্যমান থাকেন, তাদের উপর জাগতিক ব্যবস্থাপনা নির্ভরশীল, তাদেরকে তাকওয়িনি ওলি বলা হয়। তাদের এই বদলতে বরকতে এই উম্মতে মুহাম্মদি থেকে আজাব এবং বালা মুসিবত দূরীভূত হয়ে থাকে। এ সকল রাওয়ায়েত থেকে প্রতিভাত হয় আল্লাহর ওলির অবস্থান, কল্যাণ এবং মঙ্গলের অবস্থান। আল্লাহর ওলির আশ্রয়ে প্রশ্রয়ে সান্নিধ্যে সংস্রবে অবস্থান করা, অগ্রসর হওয়া, যেন কল্যাণ এবং মঙ্গলে দিকে অগ্রসর হওয়া। দ্বিতীয়ত কোরআনে করিমে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর দরবারে তোমাদের মধ্য থেকে সেই সর্বশ্রেষ্ঠ সম্মান এবং মর্যাদার অধিকারী যিনি তোমাদের মধ্যে সর্বাধিক তাকওয়া পরহেজগারির অধিকারী। আর এই তাকওয়া, এই পরহেজগারি যা আল্লাহর দরবারে সম্মানিত ও শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার অধিকারী হওয়ার মূল সাবিকাটি, সেই তাকওয়ার প্রশিক্ষণ আল্লাহর ওলির আস্তানায় হয়ে থাকে, সে তাকওয়ার দীক্ষা আল্লাহর ওলিরাই দিয়ে থাকেন। তাই তো জগতের সকল মানব যারা আল্লাহর দরবারে কল্যাণ এবং মঙ্গলের অধিকারী হয়েছেন, অকল্যাণ অমঙ্গল থেকে যারা মুক্তি পেয়েছেন, তারা আল্লাহর ওলির সান্নিধ্যে গিয়ে এই মুক্তি পেয়েছেন। ধন্যবাদ। আল্লাহর ওলির অবস্থান আল্লাহর রহমতের অবস্থান। তাই আল্লাহর ওলিমুখী হওয়া মানে কল্যাণ এবং মঙ্গলমুখী হওয়া। আল্লাহ সবাইকে এই সত্য অবলম্বনের তৌফিক দান করুন। ধন্যবাদ মাওলানা আবদুল্লাহ আলী মিজু সাহেব আপনার সুন্দর বক্তব্য প্রদানের জন্য। হযরত কাউসার আজম মাইজ ভান্ডারী সার্বিক অর্থে মানবতার মুক্তির যে সনদ রচনা করে গেছেন, তারই যোগ্যতম উত্তরাধিকার হচ্ছেন শাহনশাহ হযরত সৈয়দ জিয়ালক মাঝবাড়ি রহমতুল্লাহ আলাই। হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, সব সমস্যা মিটে যাবে। এরই আলোকে তার জীবন যেদিন উৎসর্গ করেছেন মানব কল্যাণে, সেই সম্পর্কে এখন বক্তব্য রাখছেন বিশিষ্ট আইনজীবী, মাঝবাড়ি একাডেমির সম্মানিত সদস্য অ্যাডভোকেট কাজী সাহেবউদ্দিন আহমদ। তাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ উপস্থাপক মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আজকের এই সুন্দর আলোচনায় হযরত শাহনশাহ জিয়াউল হক মাঝবান্দারি কাদ্দাস সিরুহুল আজিজের উদ্দেশ্যে কিছু বলা সত্যিকার অর্থে সে সামর্থ্য আমার নেই, কিন্তু যেহেতু নির্দেশ হয়েছে সামান্য কয়েকটি কথা হযরতের খেদমতে মানুষের জন্য পেশ করতে চাই। কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন যে ওলি আল্লাগণ হচ্ছে মানব কল্যাণের জন্য প্রেরিত, তারা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে, তার কথার বাস্তবায়ন করে মানুষের জন্য কল্যাণ এবং মঙ্গল সবসময় তারা সেটা চেয়ে থাকে এবং তারা সেটা বাস্তবায়িত করে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রহমতুল্লিল আলামিন, এই যে রহমত সারা বিশ্বের জন্য, সেটা সত্যিকার অর্থে ওলি আল্লাগণ মানুষকে দিয়ে থাকে। হযরত শাহনশাহ জিয়াউল হক মাঝভান্ডারি যতদিন এই পৃথিবীতে ছিলেন,
আল্লাহর দিদারে যাওয়ার আগে তিনি মানুষের কল্যাণে এত বেশি সময় ব্যয় করেছেন, সবাই এটা জানে যে যেখানেই হযরতের অবস্থান ছিল সেখানেই তিনি মানুষের কল্যাণ করেছেন। অনেক উদাহরণ দেওয়া যায় তার কল্যাণের, আমি কয়েকটি মাত্র উদাহরণ দেব। একবার আমাদের চট্টগ্রামে মহা গোর্কির একটা সিগন্যাল দেওয়া হলো, আর হযরত বললেন চলো আমার সাথে। তিনি সাথে করে কয়েকজনকে নিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে চলে গেলেন। তিনি সেখানে পানির মধ্যে নেমে গেলেন বুক পরিমাণ পানি এবং হাত তুলে বললেন খবরদার। দেখা গেল আল্লাহ তালার এই হাবিবের এই ওলির ইশারায় ইচ্ছায় সেই দিন চট্টগ্রামবাসী মহা গোর্কি থেকে রক্ষা পেয়েছে। তিনি শুধু মানুষের জন্য কল্যাণ চিন্তা করেননি, আমরা দেখেছি প্রাণীর জন্য তার অন্তর ক্রন্দন করত। একবার দরবার শরীফে দেখা গেল যে দুটো কুকুর অভুক্ত অবস্থায় দরবার শরীফের সামনে বসে আছে। তিনি সবাইকে বললেন যে এ আমার এই মেহমানদের খাওয়াও। এইরকম দয়ালু কল্যাণকামী সেটা শুধু আল্লাহর ওলিদের পক্ষেই সম্ভব। তার কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের দোয়ার জন্য যেতেন। আমার এক বিশিষ্ট বন্ধু অ্যাডভোকেট সাহেব বলেছেন, তিনি একজন অমুসলিম, তিনি বলেছেন যতবার আমি গিয়েছি শাহনশাহ বাবাজান আমার দিকে অত্যন্ত মনোযোগ সহকারে আমার কথা শুনেছেন, এবং আমি যখন বলেছি আমি তাকে আগে বলি নাই কি জন্য এসেছি, কিন্তু তিনি বললেন যে আপনি পরীক্ষা দিতে পারবেন, আপনি অ্যাডভোকেট হতে পারবেন, আপনি যান। তিনি আমার কাছে আশ্চর্য হয়ে বলেছেন স্যার কীভাবে এটা সম্ভব হলো, আমি তাকে কিছুই বলি নাই, অথচ তিনি বললেন যান আপনি সফল হবেন। তিনি আজও শাহনশাহ বাবাজানের নাম শুনলে শ্রদ্ধায় অবনত হয়। শাহনশাহ বাবাজান যেখানে গেছেন, যেখানে অবস্থান করেছেন, সেখানকার জনগণের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি যে বিভিন্ন সময়ে রোগ বালাইয়ের ক্ষেত্রে দেখা গেছে যে মানুষ তার কাছে দোয়ার জন্য এসেছে। এমনকি একজন ক্যান্সার রোগী তার কাছে এসে একবার বললেন দোয়া চাইলেন, তিনি দোয়া করে দিলেন এবং দেখা গেল তিনি এখনও আমাদের মধ্যে বেঁচে আছেন। এই যে মানুষের প্রতি কল্যাণ, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা যে এলহাম পান, তারা যে নির্দেশ পান, সেই হিসাবে তারা মানুষের কল্যাণ করেন। হজরত শাহনশাহ বাবাজান এইভাবে মানুষের রোগে শোকে বিভিন্ন সময়ে টাকা পয়সার ক্ষেত্রে দেখা গেছে একজন তাকে কিছু টাকা দিল, বাবাজান সেটা আরেকজন অভাবীকে দিয়ে দিলেন। যে অভাবীকে দিলেন তিনিও জানলেন না যে তার কাছে কোনোদিন তো তিনি চাননি, কিন্তু বাবাজানের তো সেটা জানা হয়ে গিয়েছিল, তার কাস্ট খোলা ছিল, তিনি এলহামের অধিকারী ছিলেন, তাই তিনি মানুষের সুখ দুঃখ এবং অভাব অনটন সম্পর্কে সবসময় ওয়াকিফাল থাকতেন। যারাই তার দরবারে উপস্থিত হতো তারাই তার কাছ থেকে কিছু পেত, আশ্বাস পেত, দয়া পেত, মঙ্গল কামনা পেত, সাহায্য পেত। টাকা পয়সা দিয়ে অনেক অভাবীকে তিনি সাহায্য করেছেন, মানুষ তাকে দিয়েছে সম্মান করে সেটা তিনি মানুষকে দিয়ে দিয়েছেন। এই যে আজকে আমরা তার মহান ফজরুল উপলক্ষে এখানে যে উপস্থিত হয়েছি, আজকে সবার কাছে আমাদের আবেদন যে এই মহান ওলির প্রতি আপনারা সম্মান প্রদর্শন করবেন, তার রওজা শরীফে জিয়ারতের জন্য আসবেন, দেখবেন আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে, আপনাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতের উসিলায় যদি আপনারা দোয়া করেন তাহলে দেখবেন আপনাদের সমস্ত দোয়া কবুল হয়েছে। তাই আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে সকলকে আমরা আহ্বান জানাই যে মহান ওলির সান্নিধ্যে আপনারা আসুন, তার সুযোগ্য পুত্র গদনীসীন সাজ্জাদ নসীন হযরত হাসান মাদ্দাজিল্লুহুল আলী তার অবস্থায় আছেন, তার অবস্থানে আছেন এবং হযরতের প্রতিনিধিত্ব করছেন, তিনিও একজন জবরদস্ত আল্লাহর ওলি হিসেবে প্রতিভাত হয়েছেন। আমরা চাই যে আপনারা সকলে তার কাছে এসো দোয়া প্রার্থনা করেন। ধন্যবাদ, এই সুন্দর অনুষ্ঠানের জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ অ্যাডভোকেট কাজী সাফিউদ্দিন আহমদ চৌধুরী সাহেব আপনার সুন্দর বক্তব্যের জন্যে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এর মাধ্যমে জেনেছেন কিভাবে মহান ওলিয়াল্লাগণ মানব কল্যাণে তাদের ভূমিকা পালন করেছেন, বিশেষ করে শাহনশাহ সৈয়দ জিয়াউল মাজবানডি কীভাবে তার জীবনের উৎসর্গের মাধ্যমে এই সমাজের মানুষের জন্য কল্যাণ সাধন করেছেন এবং এই আধ্যাত্মবাদকে সমৃদ্ধ করেছেন। আমরা এখন ফিরে যাব সেই মহান ওলির উদ্দেশ্যে নিবেদিত মাঝবাটি মহানব গোষ্ঠীর যে পরিবেশনা সেই গানটি শোনার জন্য। সকলকে ধন্যবাদ। আসিনে তের কোরআন সভা আমায় কেন দিয়ে
খয়াল কোথায় লুকালে আশ্বিনেতে